হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউরোপের সবচেয়ে সফলতম দুইটি দেশ হচ্ছে জার্মানি এবং ইতালি। অন্যদিকে লাতিন আমেরিকার সবচেয়ে সফলতম দুইটি দেশ হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আজকের এই ভিডিওতে আমরা ইউরোপের সবচেয়ে সফলতম দুইটি দেশ অর্থাৎ জার্মানি এবং ইতালি বনাম লাতিন আমেরিকার সবচেয়ে সফলতম দুইটি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার ট্রফি কম্পেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন দুই দেশের ট্রফির সংখ্যা সবচেয়ে বেশি। ফুটবল বিশ্বকাপ জার্মানি এবং ইতালি জয় করেছে 8 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 8 বার। ফিফা কনফেডারেশন কাপ জার্মানি এবং ইতালি জয় করেছে 1 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 5 বার। কোপা আমেরিকা জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 24 বার। ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপ জার্মানি এবং ইতালি জয় করেছে 5 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা কখনো খেলেনি। অলিম্পিক গোল্ড মেডেল জার্মানি এবং ইতালি জয় করেছে 2 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 4 বার। ফাইনালিজিমা ট্রফি জার্মানি এবং ইতালি কখনো জিতেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 2 বার। ফিফা আন্ডার-20 বিশ্বকাপ জার্মানি এবং ইতালি জয় করেছে 1 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 11 বার। ফিফা আন্ডার-17 বিশ্বকাপ জার্মানি এবং ইতালি কখনো জিতেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 4 বার। সেন্ট্রাল ইউরোপিয়ান কাপ জার্মানি এবং ইতালি জয় করেছে 2 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা কখনো খেলেনি। ইউএস কাপ জার্মানি এবং ইতালি জয় করেছে 1 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা কখনো খেলেনি। সুইস সেঞ্চুরি টুর্নামেন্ট জার্মানি এবং ইতালি জয় করেছে 1 বার, ব্রাজিল এবং আর্জেন্টিনা কখনো খেলেনি। পান আমেরিকান গেমস জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 11 বার। সাউথ আমেরিকান গেমস জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 2 বার। কনমেবল ফি অলিম্পিক জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 12 বার। পান আমেরিকান চ্যাম্পিয়নশিপ জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 3 বার। সাউথ আমেরিকান আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 17 বার। সাউথ আমেরিকান আন্ডার-17 চ্যাম্পিয়নশিপ জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 17 বার। সাউথ আমেরিকান আন্ডার-15 চ্যাম্পিয়নশিপ জার্মানি এবং ইতালি কখনো খেলেনি, ব্রাজিল এবং আর্জেন্টিনা জয় করেছে 6 বার। এ ছিল জার্মানি এবং ইতালি বনাম ব্রাজিল এবং আর্জেন্টিনার জয় করা সকল ট্রফি, যেখানে জার্মানি এবং ইতালি মিলে এ পর্যন্ত মোট 21টি ট্রফি জয় করেছে। অন্যদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনা মিলে তাদের ইতিহাসে এ পর্যন্ত মোট 126টি ট্রফি জয় করেছে। আপনার মতে কোন দুই দেশ সবচেয়ে বেশি সেরা তা কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন দেশ সাপোর্ট করেন তাও কমেন্ট করে জানাবেন।